এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে পাশের হার 95.26, এর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার 97.29%, জিপিএ 5 পেয়েছে 32,800 শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাশের হার 95.76%, জিপিএ 5 পেয়েছে 9,971 জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাশের হার 97.49%, জিপিএ 5 পেয়েছে 14,153 শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাশের হার 92.43%, জিপিএ 5 পেয়েছে 15,349 শিক্ষার্থী। এছাড়া চট্টগ্রাম বোর্ডে পাশের হার 89.39%, জিপিএ 5 পেয়েছে 13,720 শিক্ষার্থী। সিলেট বোর্ডে পাশের হার 94.80%, জিপিএ 5 পেয়েছে 4,731 শিক্ষার্থী। যশোর বোর্ডে পাশের হার 98.11%, জিপিএ 5 পেয়েছে 20,878 শিক্ষার্থী। এবার সব বিষয়ের পরীক্ষা হয়নি, শুধু বিভাগভিত্তিক তিনটি করে নির্বাচনিক বিষয়ে এ পরীক্ষা নেওয়া হয়। তবে অন্যান্য বিষয়ে এসএসসি ও জিএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের গ্রেডিং দেওয়া হবে।